প্রিয় বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আছো আশা করছি ভালোই এই দেখো এটা হচ্ছে আমার দিদা আজ আমার দিদা কি বানাচ্ছে একবার দেখে নাও এই দেখো এখানে একটা বড় গামলের মধ্যে পাঁচশো চিনি নিয়েছে চিনির মধ্যে দু চামচের মতন কালো জিরে দিয়ে দিচ্ছে আর তারপরেই দিয়ে দিচ্ছে কালো জিরের ওপরে দিয়ে দিচ্ছে পাঁচশো গ্রাম ময়দা আজ আমি বানাবো না দিদাই বানাবে আর দিদার হাতে হাতে আমি একটু সাহায্য করে দেবো এ দেখো এখানে ময়দাটা ঢেলে নেবার পরে এখানে নারকেলের কুঁড়ো দিচ্ছে দুটো নারকেলের মালাকে কুঁড়ে নিয়েছে সেই নারকেল কুঁড়োটাও দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছে আর মাখাতে মাখাতে আমায় বললো নাথবৌ তুমি আমাকে একটু নুন আর খাবার সোটাটা দিয়ে দাও আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি আর এক চিমটে খাবার সোডা দিচ্ছি এই ছোট চা চামচের হাফ চামচ খাবার সোটা দিলেই হবে তাই আমি নুন আর খাবার সোটাটা দিয়ে দিচ্ছি আর দিদায় এদিকে মাখাতে রয়েছে রয়েছে দেখো ভালো করে চেপে চেপেই মাখাচ্ছে এরপরে দুটো সুজির প্যাকেট আমাকে দিল বলে যে না আবার এই সুজির প্যাকেটগুলো একটু কেটে তারপরে এই ময়দার মধ্যেই দিয়ে দাও এই সুজির প্যাকেটগুলো দুশো গ্রাম করে আছে তাই এই দুশো গ্রাম করে সুজির দুটো প্যাকেটই মানে চারশো গ্রাম সুজি দেয়া হলো তাহলে তোমরা পরিমাণটা অবশ্যই বুঝতে পারলে যে পাঁচশো চিনি পাঁচশো ময়দা দুটো নারকেল কুড়া এক চামচ এক চামচের একটু বেশি কালো জিরে আর চারশো গ্রাম সুজি দেখো দুটো সুজির প্যাকেটকে আমি কেটে ঢেলে দিয়েছি আর দিদাই দিকে দেখো জল ছাড়াই চেপে চেপে মাখাচ্ছে তোমরা বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবে এখানে জলের ব্যবহার করবে না জল ছাড়াই ভালো করে চেপে চেপে এই নারকেলের যে নারকেল কুড়ো আর চিনিটার যে জলটা বেরোবে সেটা দিয়েই এই ময়দাটা মাখানো হবে তাই একটু ভালো করে সময় ধরে ভালো করে চেপে চেপে মাখাতে হবে দিদাকে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কতটা জোরে জোরে চেপে চেপে মাখাচ্ছে শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে চেপে মাখাচ্ছে এই দেখো এ দেখো এক হাতে মাখাতে পারছে না বলে আবার হাত ব্যবহার করেছে দু হাতে ভালো করে চেপে চেপে মাখিয়ে একটা মন্ডর মতন তৈরি করে নেবে এটা প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন এইরকম চেপে চেপে মাখিয়েছে দেখো এই রকম একটা গোল মন্ডর মতন তৈরি করে নিয়েছে এবার এটাকে দু ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবে তাহলে বন্ধুরা আমি দু ঘন্টা পর আবার তোমাদের দেখাবো কি করে বানাচ্ছে এ দেখো দু ঘন্টা পরে আমি আবার দেখাচ্ছি আর দেখো যেহেতু চিনি আছে বলে তাই এই মন্ডটার মধ্যে একটু পিঁপড়ে ধরে নিয়েছে তাই পিঁপড়েগুলো দিদা হাতে করে একটু ফেলে দিয়ে তারপরে দেখাচ্ছে দাঁড়াও এই দেখো একটু অংশ কেটে নিলো আর হাতে করে দু হাতে করে আবার চেপে চেপে এইরকম লম্বা করে নিয়ে এরপরে লেচি কেটে নিচ্ছে যেই রকম আমরা বাড়িতে আটা মাখানোর জন্য লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের করে লেচি কেটে নিচ্ছে লেচিগুলো কেটে নিয়ে আবার হাতে করে ঘুরিয়ে নিচ্ছে তাহলে বেলতেও সুবিধা হবে এই দেখো এই দেখো এইভাবে কেটে নিয়েছে আর এইভাবে দু হাতের তালুর সাহায্যে ভালো করে একটু গোল করে নিচ্ছে কিছুটা হয়ে গেছে তারপর আবার কিছুটা একটু পরে করবে আর এবার বেলে দেখাচ্ছে একটা বেলুন পিনের মধ্যে এইরকম গোল করে বেলে নিয়েছে তবে বেশি পাতলা হবে না একটু মোটা করেই বেলতে হবে তোমরা তো দেখতে পাচ্ছ যে কিভাবে বানাচ্ছে তারপরে চারিদিকটা ছুরির সাহায্যে কেটে নিয়ে আর এই রকম চৌকো করে কেটে নিচ্ছে চৌকো করে কেটে নেবার পরে আবার চারিদিকটা একটু ঠুকে নিচ্ছে এইভাবে চারিদিকটা ঠুকে নিচ্ছে আমি দিদাকে বললাম একবার দেখাও ক্যামেরার সাহায্যে কিভাবে কেটেছ বলে এইভাবে দেখিয়ে আবার পরেরটাই একইভাবে কাটছে দেখো চারিদিকটা একটু কেটে নিয়ে আর এইভাবে দেখো এই চেপে চেপে দিচ্ছে দু সাইডটা তাহলে শক্ত মতনই হবে আর ওপো মানে ভেতরটা ফাঁপলা হবে না তাই এইভাবেও একবার ঠুকে নিল নিয়ে এই একইভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছে এ দেখো এখানে এক থালা প্রায় বানানো হয়ে গেছে এ দেখো এক থালা বানানো হয়ে গেছে আমায় বলে আমি এগুলো বানিয়ে দিচ্ছি তুমি তেলের মধ্যে ভেজে নাও তাই আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে আর সাদা তেল দিয়ে দিয়েছি অবশ্যই এটা সাদা তেলের মধ্যেই ভাজতে হবে এখানে সর্ষের তেল ব্যবহার করা যাবে না তাই আমি সাদা তেলটা একটু বেশি করে দিয়ে আর একটা করে এইগুলো দিয়ে দিচ্ছি এ দেখো পরপর প্রায় চার পাঁচটার মতন দিয়ে দিয়েছি তারপরে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা কি কেউ এই মিষ্টিটা দেখেছো কিংবা খেয়েছ যদি কেউ তৈরি করো কিংবা খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আমি যখন ভাবছিলাম তখন আমি দিদাকে বললাম যে দিদা এগুলো কি মিষ্টি একটু বলো না আমায় বলে যে না তোমায় আমি বলবো না তুমি তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো তোমার বন্ধুরাই কমেন্ট করে তোমাকে জানাবে তাই বন্ধুরা তোমরা কেউ যদি জেনে থাকো এই মিষ্টিটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাও এই দেখো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেল তারপরে আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে আবার পরেরগুলোই একইভাবে দিয়ে দিচ্ছি আর একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা একবার বাড়িতে এইভাবে এই মিষ্টিগুলো বানাবে তোমাদেরও খুবই ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লেগেছে আমি যখন ভেজে তুলে রাখছিলাম তখন মানে এ একজন ও একজন করে সবাই একটা একটা করে তুলে নিচ্ছে আর খুব ভালো লেগেছিল একবার বানাবে, তোমাদের লাগে কমেন্ট করে জানিও এ দেখো পরের গুলোই একই ভাবে ভাজা হয়ে গেছে দেখো এই গামলিটারই এক গামলি তৈরি হয়েছে এই দেখো কি সুন্দর দেখতে লাগছে আর খেতে দুর্দান্ত হয়েছিল